আজ তৈরি করে দেখাচ্ছি লুচি লুচি কি কেন কিভাবে নরম হয় লুচি বানাতে সবাই পারি কিন্তু অনেকের হাতে শক্ত হয়ে যায় তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বড় বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা লুচি তোমরা এভাবে বানাবে নরম হবে অনেকের আমি দেখেছি লুচি বানায় কিন্তু শক্ত হয়ে যায় তো খুব বেশি কিছু তো লুচিতে লাগে না আমরা সবাই লুচি বানাই কিন্তু লুচি অনেকের হাতে শক্ত কেন হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে এটা তৈরি করা তোমাদের দেখাই যদি তোমাদের কোনো কাজে লাগে তো দু কাপ ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন সাদা তেল এখানে একটা কাজ অনেকক্ষণ ধরে করতে হবে সেটা হচ্ছে তেল আর নুনটা ময়দার মধ্যে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে এমন করে মেশাতে হবে ময়না ময়দার কোনো জায়গাটাই যেন বাদ না যায় ঠিক হাতে এইভাবে ধরে ধরে দু তিন মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকের লুচির মধ্যে সামান্য মিষ্টি বলতে চিনিও দেয় তো আমি দিই না তবে যদি মনে করো এখানে এক টি স্পুন চিনি দিতে পারো এবার সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মাখতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়মটা যেটা আমরা মাখছি সেটা নরম হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর এখানে আমি কিন্তু গরম জল দিয়ে মাখছি না রুম টেম্পারেচারে যে জল সেই জল দিয়েই ময়দাটাকে মাখছি আর অল্প অল্প করে দিচ্ছি এই মাখাটা খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখলে ফট করে নরমও হয়ে যাবে না যদি বেশি নরম হয়ে যায় তাহলে হালকা একটু ময়দা দিয়ে এটাকে আবার মেখে একটু শক্ত করতে পারবে তো সেই জন্য প্রথম থেকেই অল্প অল্প জল দিয়ে মাখলেই সুবিধে আমি দেখাচ্ছি কতটা নরম হবে আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুব ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে দেখো মাখাটা মোটামুটি আমার হয়ে গেছে ঠিক এরকম নরম হবে খুব বেশি নরম কিন্তু হবে না আর আমি এর মধ্যে কোনো রকম তেল দিচ্ছি না এইভাবে মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম আধ ঘন্টা ফিরে আসার পর দেখো ময়দাটা সেট হয়ে গেছে এবারের থেকে ছোট ছোট করে এরকম লেচি বানিয়ে নেব যখন লুচিটা বেলি তখন একটু সামান্য তেল নিয়ে নিচ্ছি নইলে লুচিটা ভালোভাবে বেলা যায় না একটু তেল নিয়ে বেললে লুচিটা সুন্দরভাবে বেলা যায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর খুব গরম তেলে লুচি ভাজতে হয় তাহলে লুচিটা ফোলে অল্প ঠান্ডা তেলে দিলে কিন্তু লুচিটা ফুলবে না আর শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য তেলটা খুব গরম হলে পরে ওর মধ্যে লুচি ভাজবে তাহলে লুচি খুব নরম হবে তৈরি হয়ে গেল লুচি আজকে ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কালো জিরো কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে শুধু আলুটাকে ভেজে নিয়েছি সামান্য একটু জলও দিয়েছিলাম খুব ভালো লাগে ছুটির দিনে এরকম ব্রেকফাস্ট খেতে তোমরা তৈরি করো কেমন লাগে অতি অবশ্যই জানাবে